গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর একটা ব্রহ্মাস্ত্র হচ্ছে বন্ধ ডাকা। বন্ধ ডাকার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিবাদের ভাষা আরো জোরালো করতে চায়। কখনো এই বন্ধ নামক ব্রহ্মাস্ত্র প্রয়োগের মধ্যে দিয়ে কৌশলে নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা যাচাই করার চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কিন্তু আমাদের দেশে বন্ধ নামক এই ব্রহ্মাস্ত্রের এত বেশি প্রয়োগ হয় যে এই অস্ত্র ইদানিং অনেকটাই ভূত হয়ে গেছে বা থেতলে গেছে। যদিও কংগ্রেস সভাপতি পীযূষ বাবুদের উপর আক্রমণের পর সোমবার ত্রিপুরা বন্ধের জোরে এক প্রকার ছুটির আমেজেই দিন কাটালো রাজ্যবাসী। সকাল থেকেই কংগ্রেস কর্মী সমর্থকেরা স্বতঃস্ফূর্ত ভাবে পিকেটিং এ নেমে পড়ে রাজ্যের বিভিন্ন স্থানে। যদিও বন্ধের সমর্থনে যারা প্রচার করছিলেন পরবর্তী সময় বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে খবর। অন্যদিকে রবিবার একটা এমন দিন ছিল যে বিজেপি দলের টার্গেট শুধুমাত্র কংগ্রেস দল এবং কংগ্রেস নেতারা ছিলেন না, বামেদেরও সমান ভাবে টার্গেট করেছিল শাসক দল। তবে সোমবার রাজ্যে 12 ঘন্টা বন্ধ পালিত হলেও শাসক দলের মহিলা মোর্চা এবং যুব মোর্চা রাজপথে নেমে এই বন্ধের তীব্র বিরোধিতা করেছে। বিজেপি দলের তরফে বন্ধের বিরোধিতা করে সকালেই করা হয় র্যালি। মোদ্দা কথায় আক্রমণ, পাল্টা মিছিল, বন্ধ, বন্ধ বিরোধী মিছিল, সব মিলিয়ে গত 48 ঘন্টায় বেশ সরগরম ছিল রাজ্য রাজনীতি। আজকে কংগ্রেসের ডাকা 12 ঘন্টা পর আমরা বিরোধিতা করছি। তাদের দলীয় কোন্দলের জেরে জনজীবনকে এইভাবে ব্যাঘাত করার তাদের কোনো অধিকার নেই। আপনারা জানেন করোনার আবহাওয়া আমরা এখনও সেইভাবে কাটিয়ে উঠতে পারিনি। আমাদের গরিব ধনী সবারই এই করোনা আবহে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে বিরাটভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই সময় আমাদের এই বন্ধটা একদিনের বন্ধ মানে গরিবদের পেটে বিরাটভাবে একটা লাগছি, তার জন্য আমরা এই বন্ধকে আমরা তীব্র বিরোধিতা করছি। আর জনজীবন তো স্বাভাবিক আছে, দেখছেন আপনার চারিদিকে দোকানপাট সব খোলা। অন্যদিকে কংগ্রেস দল যখন ঘুরে দাঁড়ানোর দারুণ চেষ্টা চালাচ্ছে, ত্রিপুরা বন্ধকে সফল করতে দারুণভাবে পিকেটিং করতেও দেখা গেল দলের কর্মী সমর্থকদের। তাদের এই আস্ত আন্দোলনকে রাম পুলিশ মাত্র 2টি বাসেই গুটিয়ে নিল। অর্থাৎ বন্ধের সমর্থনে কংগ্রেস দলের হাজার হাজার পিকেটারদের মাঠে নামতে দেখা যায়নি।
যারা আন্দোলনে সামিল হয়েছিল তাদের প্রত্যেকই গ্রেপ্তার করতে মাত্র দুটি বাসই যথেষ্ট ছিল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।